জামাতকে বিএনপিকে মিটিং করে, বিএনপি মিটিং করে, তারা একটা শান্তি বাহিনী বানাইছে একাত্তরের মতো। তা একাত্তরে তারা শান্তি বাহিনীর রোলে ছিল, এখনও তারা শান্তি বাহিনীর আত্মীয়তাও সব শান্তি বাহিনীর সঙ্গে করছে, শান্তি বাহিনী বানিয়েছে। বিএনপি যেদিন যেদিন মিটিং দেয় তারা শান্তি বাহিনী ওই দিন ওই দিন মিটিং দেয়, ওই দিন ওই দিন মহল্লায় মহল্লায় মাস্তান রাখে। তো জামাত যে এত বড় সন্ত্রাসী তাদের দৃষ্টিতে, তাদের ভাষায় জামাত এত বড় মিটিং করার সুযোগ দিল জামাতকে, জামাতের জন্য কিন্তু তারা কোনো শান্তি বাহিনীর ব্যবস্থা করে না, খেয়াল করে না। জামাত কি সরকারের বন্ধু হয়ে গেছে? অবশ্যই, সরকার অবশ্যই একটা চাল ছেড়ে তাই নাকি? জামাতকে নিয়ে সরকার, জামাত ছাড়া সরকার কোনোদিন কাজ করতে পারে না। আপনি দেখেন আজকের প্রধানমন্ত্রী এক সময় গোলাম আজমকে পাশে সালাম করার ছবিটা ভাইরাল হয়েছিল, আজকের প্রধানমন্ত্রী এক সময় যুগপথ আন্দোলন করেছে জামাতকে নিয়ে, তত্ত্বাবধায়ক সরকারের জন্য যুগপথ আন্দোলন করেছে। আজকের প্রধানমন্ত্রী জামাতের সঙ্গে আত্মীয়তা করছে, বলছে ওটা আত্মীয়। এবং আজকের প্রধানমন্ত্রীর এলাকায় দুনিয়ার যত জামাতের নেতারা আওয়ামী লীগ করে, আপনার এটা আমি বলি না, ওদের এমপিরাই বলে, নিক্সন চৌধুরীরাই বলে, মাইকে বলে, তাদের প্রেসিডিয়াম সদস্য থেকে শুরু করে তাদের অনেকের নামে বলে। তো সেই জায়গায় জনগণ, জি জি আপনি শুনেন, আমি জনগণ উনি আরেকটা কথা বলেছে, আরে আরেকটা এক কথায় তো অনেকগুলো বলা যায় না, যে জনগণ চাওয়ার কারণে তারা থাকছে থাকবে। জনগণ কখন চাইতে পারলো? জনগণ তো ভোটই দিতে পারে নাই, না 14-তে না 18-তে। তাহলে জনগণটা চাইলো কেমনে? বিএনপি চাইলে হবে না, জনগণের চাইতে হবে। তো জনগণ তো একমাত্র তার ভোটাধিকার প্রয়োগ করে চায়, ওনারা কি ভোটাধিকার প্রয়োগের কোনো ব্যবস্থা রাখছে? একটা একটা মাগুরার নির্বাচনের জন্য ওনারা তত্ত্বাবধায়ক বানাইছে, হ্যাঁ, আর এইখানে 300টা মাগুরার নির্বাচন হয় প্রত্যেক বছর বছর, সেইখানে কি আপনার যখন দেশের মানুষের কথায়, দেশের বিরোধী দলের কথায়, রাজপথের বিরোধী দলের কথায় যখন কাজ না হয়, তখন তো বিদেশিরা, ওদের চোখ আর কত দিন বন্ধ রাখবে? ওই জায়গাটাতে খেলবো যেটাতে ট্রাম্প কার্ড বলি, ফ্যাক্ট বলছি ভোটের মাঠে আমি, সেটা আপনি বললেন যে আপনারা যখন যে কোনো সভা সমাবেশ করেন সেখানে পাল্টা পাহারাদারের ভূমিকায় সরকারি দল দাঁড়িয়ে যায়। জামাত 10 বছর পর সভা সমাবেশ করলো, সেখানে কিন্তু পাল্টা পাহারাদারের ভূমিকায় সরকারি দলকে কাউকে দেখা গেল না। তার মানে জামাত কি আর আপনাদের সঙ্গে নেই, সরকারের সঙ্গে আতা? জামাত আমাদের সাথে কখনোই ছিল না। তাহলে আমি আপনাকে বলি, জামাত হলো আমাদের সাথে যুগপথ আন্দোলনে জামাত ছিল। যুগপথ আন্দোলনে অনেকের সাথে অনেকের, ধরেন ইনুরে এতবার মন্ত্রী বানাইছে, ইনু রাশেদ খান মেনন এত সঙ্গে ওদের ভিতরে ভিতরে দ্বন্দ্ব চলছে না, এগুলা চলে যুগপথ আন্দোলনে চলে, একটা একটা স্বার্থকে কেন্দ্র করে। কিন্তু জামাতের সঙ্গে যে অরিজিনাল সম্পর্কটা সেটা আওয়ামী লীগের সাথে বরাবরই ছিল। জামাতের যখন শুনেন, এটা এটা অবশ্যই দেশটাকে আরেক ধরনের ডেস্ট্রয় করার ইঙ্গিত। তারা যে কোনো মূল্যে বাই হোপ অ্যান্ড বাই ক্রোক আবার ক্ষমতায় আসতে চায়, সেখানে জামাতকে, বিএনপি যখন বলেছে বিএনপি নির্বাচন করবে না, জামাতকে তারা নির্বাচনের জায়গাটা ছেড়ে দিয়ে, যেটা এতদিন জাতীয় পার্টিকে দিয়ে করেছে, এখন জাতীয় পার্টি দিয়ে হবে না, কারণ এই মাল মানুষ আর খাচ্ছে না, বিদেশিরা খাচ্ছে না, এখন জামাতকে নিয়ে এই কাজ করছে। কারণ আপনি অত দূরে যান কেন? প্রতিবেশী রাষ্ট্র আজকে দুই টার্ম আপনার চরম মৌলবাদ দিয়ে দেশ শাসন করছে, তার প্রতিবেশী রাষ্ট্র মানে নিরুপাত্রী জামাতকে কি সরকার মনে করে আগামী দিনের বিরোধী শক্তি? আমি প্রথমেই বলবো, তার দেশের জামাতের সাথে নাকি ওনাদের কখনোই সখ্যতা ছিল না, আরে যুগপথ আন্দোলনের উনি বোধহয় আমাকে বলতে দিবেন না। না আপা বলেন, শেষ করেন। পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই দেশে জামাতের রাজনীতি, জামাতকে, গোলাম আজমকে দেশে ফিরিয়ে এনেছে কে? জামাতের গাড়ি, জামাতকে নিয়ে রাষ্ট্রীয় পতাকা, এমপি মন্ত্রী আমি বলি জামাতের সাথে ওনারা, ওনারা নিজেরাই বলেছেন জামাত আর বিএনপি হলো এক মায়ের পেটের দুই ভাই, একই গাছের দুটি বৃন্ত, দুটি ফুল। ওনারা বলে এসেছে, আমি বলতে পারবো কারা কারা বলেছে, ওনাদের নেতারা বলেছে। জি জি, তো সেই জামাত এখন ওনাদের কাছে এতই চক্ষুশূল হয়ে গেল, ওনারা কি মনে করে জামাত বিরোধী দল হবে? তার মানে এখন জামাত খারাপ হয়ে গেছে, এতদিন জামাত ভালো ছিল, ওনাদের সরকারের যখন গঠন করেছে জামাত ছিল তাদের সঙ্গী, এবং ওনারা আন্দোলন করেছে একসাথে যুগপথ ভাবে। না আমার প্রশ্নটা কখনো, আপনারা যখন বলেছেন জামাত ওনাদের সঙ্গী ছিল, আপনারা বলছেন যখন জামাত ওনাদের সঙ্গী ছিল তখন বলেছেন কেন ওটা জামাত জঙ্গি?
কখন বলেছি আমাদের সঙ্গে থাকলে বলে জঙ্গি আর উনাদের সঙ্গে জঙ্গি জামাত 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 তো অবশ্যই জামাত জামাত তো অবশ্যই যুদ্ধাপরাধী অবশ্যই বিচার করা হয়েছে বিচার হয়েছে হ্যাঁ আমি তো সেটা বলবো কিন্তু এখন আমাদের তো ওই জামাত জামাত নতুন করে কার সঙ্গী নতুন করে কারো না এখানে এটা ওনাদের মধ্যে আসলে জুজুর ভয় ঢুকেছে কারণ ওনারা তো জনগণের কাছে যায় না হঠাৎ করে জামাত নেমেছে ওনাদের ভিতরে জুজুর ভয় আমাদের কি ভিসা নীতির ভয় আমাদের কোনো ভিসা নীতির ভয় না জামাত কেন 10 বছর পর মাঠে জামাত 10 বছর পর মাঠে সামনে নির্বাচন আসছে জামাত তো নিবন্ধিত দল না কিন্তু তারা নিষিদ্ধ না এখন তারা 2018 সালে যদি আপা আমাকে বলতে চান 2018 সালে সভা সমাবেশ করতে চায় হ্যাঁ আমরা অন প্রেস দিতেই পারি যদি তারা ঝামেলা করে সেটা সরকার সিদ্ধান্ত নিবে যে আদারকে আর পারমিশন দিবে কি তো এটা নিয়ে মনিয়াপার মন খারাপ হয়ে গেছে এটা আমার খুব দুঃখজনক মনিয়াপা ভাবতেছে জামাত এখন ওনাদের থেকে আর উপরে উঠে যাবে জামাত আপনাদের না আপনাদের না কখনোই না কাদের জামাত জামাত কাদের জামাত হলে বিএনপি বিএনপি জামাত ফল ফল এক না দুই ভাই না কুষ্টিয়া যত জামাত দল বদলাইছে সবাই জানে যোগ দিছে বিএনপির জামাত নিতে কে না জানে তাই না আত্মীয় এক মায়ের পেটে দুই ভাই জামাতের সঙ্গে এক মায়ের পেটে দুই ভাই তারা আলোচনা আজকে শেষ করে নিয়ে আসি।